সর্বোচ্চ রেমিটেন্স আহরণের জন্য ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিকে রেমিটেন্স অ্যাওয়ার্ড দিয়েছে মুক্তধারা নিউ ইয়র্ক আইএনসি। শনিবার নিউ ইয়র্কে ইউএসএ বাংলাদেশ বিজনেস লিঙ্ক ও মুক্তধারা নিউ ইয়র্কের উদ্যোগে এবং এফবিসিসিআই ও গ্রেটার নিউ ইয়র্ক চেম্বার অফ কমার্সের সহযোগিতায় দুই দিনব্যাপী অভিবাসী দিবস ও বাণিজ্য মেলার সমাপনী অধিবেশনে এ পুরস্কার প্রদান করা হয়। ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মোহাম্মদ মনিরুল মাওলা এবং ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মোহাম্মদ আকিজ উদ্দিনের হাতে পুরস্কার তুলে দেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন।